আচ্ছা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন পর্ব দশটা বাজে আমরা দেরি পরলাম যাচ্ছি সুন্দরবনে মাছ ধরতে আর নৌকো তো আর ঠিক আছে নৌকো ঠেলে বের করতে হবে এখন আচ্ছা অনেক কষ্টে আমরা নৌকোটা বের করেছি ওই যে সরু জলা থেকে কারণ বেশি দেরি করা যাবে না মরা নিয়ে এসে গেছে জলও বেশি হবে না যে কারণে বেরোতে হচ্ছে বের করো হবে সরু খালে জল এসছে এখান থেকে বেরোতে হবে ডাক্তার খাটাচ্ছি হ্যাঁ आज নদীতে এবার বসি খেলতে হবে পাছিন হ্যাঁ মারো ঠিক আছে দেয়া মারি শুরু বসি খেলা এই আচ্ছা তুই পারtais তো কি বসি দুখণ্ড করা আছে দু জায়গা মারতে হবে আর মাছ খুব ভালো হচ্ছে গত রাতেও খুব ভালো মাছ পড়েছে তা আশা করছি মাছ ভালোই হবে এখন পিছনে আর একজন ওই যে আসছে এই জল হুম জল করে দিলো বললাম হ্যাঁ ভালোর দিক পাখির জঙ্গল

ওটা কোরদিকে যাচ্ছিস তা বাঘ হলে দেখে আসবো আচ্ছা আমরা অপেক্ষা করছি প্রায় ঘন্টা দুই তো এই জঙ্গলে কিছু একটা রয়েছে এখানে গাছ নড়ছে আমরা দেখতে যাচ্ছি কি আছে সামনে দেখি হ্যাঁ ভালো জোরেই নড়তেছি গাছ আরে প্রথমে সে অনেক জোরে নড়েছিল আমি সেবার নড়ে বন্ধ হয়েছে আমি আর বলিনি আমি দেখিছি তুই তুমি বলার পর আমি দেখিছি দুই তিনবার নোট ভালো দিও হ্যাঁ এই গাছটা কি কারণে এত জোরে নোট কে জানে ওই যে ওই যে ওই দেখো না ব্যাপারটা কি ওর গোড়ায় তো জল তাহলে এখানে কি কুমির টুমির আছে কি না কে জানে এই কি গো অন্য কিছু হচ্ছে পারে বলে না কি গো পুরো গাছটাই নোট কিন্তু এই এ পুনাব বেশি ধরা যায় না এই যে কি কে জানে यो ओ अच्छा है ओ अच्छा 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 हम लोग भाई पाच हम लोग गास नोट से क्या ना ओ खाने लोग आते हैं हाँ ये खाने लोग रोज़ है भाई पहले यार तो ना शे यार तो इतना क्यों करने नोट से सास पेंस ना बोले यार बोले गास टाइम नोट से क्या ना हाँ ताले ताले ताल दिखे आशी हाँ এই লোক ছিল জেলে গাছে বুঝলে দেখবো কারা বেশি পায় মাছ আমাদের কম্পিটিটার রয়েছে দুজন এখানে একেবারে প্রতিযোগিতা চলছে শেষে দেখবো কাদের বেশি হয় এ বিশ্ব তো টানা শুরু করে দিয়েছে উঠে গেল

তোমার কি আছে? আমার 5 কিলো। 5 কিলো মাল। অবশেষে আমাদেরও উঠলো। হ্যাঁ। আমরাও পরে বসিতে তুলবো। তাহলে কি দুটো পারিশ আচ্ছা দেখাচ্ছি। এই তো। এই এই উঠলো। এই পরে বসি। এই দেখো দেখছ সাইজ দেখো। দেখি साइजে। হ্যাঁ। একেবারে

প্রণাব তুমি কি নাকি প্রথম পার্ট উঠে গেল সেখান থেকে মাছ তো খুব বেশি হলো না তো আর একটা পার্ট রয়েছে এখন সব আসা সেটার উপরে ওখান থেকে কেমন হয় দেখা যাক সঙ্গে থাকুন আচ্ছা দ্বিতীয় পার্ট তুলতেই কিন্তু মাছ দেখা গেল দেখো এখন এই পাট যদি মুখ তুলে বাবা খুব খেয়েছিল উম উম মাছ আর একটা দেখা যাচ্ছে দেখো এইটা যদি হয়

শেষ হয়ে এই হচ্ছে মাছ আসলে গত রাতে মাছ কিন্তু খুব পড়েছে অনেক মাছ পড়েছে আর দশ কিলো করে পেয়েছে এক একজন যে কারণ বলছিলাম মাছ ভালো হতে পারে তা সেরকম তো হলো না মাছের কথা বলা খুব মুশকিল ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার দেখা পরবর্তী কোনো পর্বে